আজকে এই যে একটা নতুন মডেল i68, এটা সিম্ফনির i68, এই মডেলটা নতুন মার্কেটে আজকেই লঞ্চ করছে। সো এই ফোনটা এই প্রথম সিম্ফনি 1.5 GB র্যাম নিয়ে মার্কেটে নিয়ে এসছে। এই ফোনটার ফিচার্স হচ্ছে যে রিজনেবল প্রাইসের মধ্যে আপনার 5.45 ইঞ্চি যেটা IPS HD প্লাস ডিসপ্লে কোয়ালিটি দিছে, এবং এটা দুইটা কালারের কম্বিনেশনে, একটা ব্লু কালার একটা ব্ল্যাক কালারের কম্বিনেশনে এটা মার্কেটে আসছে। আর এই ফোনটা হচ্ছে 16 GB র্যাম পাচ্ছেন আপনারা, এবং কাস্টমার এটার মধ্যে আরও পাচ্ছে হচ্ছে 2500 mAh-এর লিথিয়াম পলিমার লিথিয়াম আয়ন কোয়ালিটির ব্যাটারি এবং 4G সাপোর্টেড। ফোনটা একটা সিম ওয়ান স্লট হচ্ছে 4G সাপোর্টেড এবং সিম টু স্লট হচ্ছে 3G সাপোর্টেড। এই ফোনটা হচ্ছে আপনার অপারেটিং সিস্টেমের সব থেকে আপডেট অপারেটিং সিস্টেম এটার মধ্যে দেওয়া হয়েছে, যেটা 9.0 এখন পর্যন্ত মার্কেটে সেরা। এই এই অপারেটিং সিস্টেমটা দিয়ে ফোনটা আজকেই মার্কেটে লঞ্চ করছে। আশা করি এই ফোনটা, আর রিজনেবল প্রাইস তো স্যার ফার্স্টেই বলছি, সেটা হচ্ছে যে এটা 5990 টাকায়, মানে 5990 টাকায় কাস্টমার পাচ্ছে এত রিজনেবল প্রাইসের মধ্যে এত চমৎকার ফিচার্সের একটা ফোন। এবং এটার মধ্যে আরও দুইটা ফ্যাসিলিটি, যেটা ইউনিক ফ্যাসিলিটি সেটা হচ্ছে এটাতে এই এই রেঞ্জের মধ্যে আপনার ফিঙ্গার প্রিন্ট সেন্সারটাও দিছে, যেটা আপনার 0.3 ন্যানোসেকেন্ডে লক আনলক হয়, এবং এটার মধ্যে আপনার ফেস আনলকও আছে। দুইটা সুযোগ একসাথেই পাইতেছে কাস্টমার, ফিঙ্গার প্রিন্ট আনলক এবং ফেস আনলক দুইটাই পাচ্ছে। থ্যাংক ইউ।